Hello, my dear students, class standard 5. Good morning. How are you? I hope all of you are fine and stay safe at your own home. Welcome to your online class of mental math. So, students, today we are going to learn about revision paper exercise number 1. So, let's start our class. तो स्टूडेंट्स देखो आज के आम्रा रिविसन पेपारे एक्सरसाइज नम्बर वानेर पेज नम्बर होच्छे 8 तुम्हारे जे आज के पेजटा करनी डिसकस हो सेटा होच्छे 8 सेखाने तुम्हारे देखो 20 नम्बर जे क्वेश्चन आछे सेखान थेके आज के आम्रा जे मैथेर प्रब्लेमगुलो आछे सेगुलो सल्व करब सो लेट्स स्टार्ट देखो प्रथमे 20 जे क्वेश्चनटा आछे सेटा कि बोलेछे कनवर्ट द फलोइं इन्टू इउनिट्स of measurement as required convert করা মানে কি বলেছে convert করা মানে যে পরিবর্তন করা নিচের যে পরিমাপের যে এককগুলো আছে সেই এককগুলোকে যথাযথভাবে কি করতে হবে না আমাদেরকে পরিবর্তন করে লিখতে হবে তো দেখো তোমাদের প্রথমের যে ম্যাথটা আছে কি বলেছে 6HL7L equal এখানে বক্স দেওয়া আছে DL তো তোমাদের আগে আমি দেখিয়ে দিচ্ছি এককগুলোর নাম অর্থাৎ ইউনিটস এর নেম এবং কিভাবে এই ম্যাথগুলো সলভ করো সেগুলো তোমাদের খাতার মধ্যে দেখাচ্ছি তো দেখো স্টুডেন্টস প্রথমেটা কি বলেছে 6HL7L আগে দেখো ইউনিটস এর নেমগুলো দেখো কি বলেছে ইউনিটস এর নেমগুলো আছে সেই নেমগুলোতে বলেছে যে KL মানে হচ্ছে তোমার কিলো লিটার L মানে হচ্ছে লিটার লিটারের এটা এককটার সাই মানে অর্থাৎ ইউনিটের যে সাইনটা সেটা কি লিটার লিটারটা হচ্ছে L হিসেবে লিখতে হয় কিলো লিটার হেক্টোলিটার ডেকালিটার লিটার ডেসিলিটার সেন্টিলিটার মিলিলিটার এগুলো হচ্ছে তার শর্ট ফর্ম তাহলে এখানে কি বলেছে 6HL HL মানে কি হেক্টোলিটার তাহলে 6HL7L মানে 6 হচ্ছে হেক্টোলিটার 7 লিটার তাহলে এই দুটোকে আমাদের কনভার্ট করতে হবে ডেসিলিটার দেখো DL মানে ডেসিলিটার তাহলে আমাদের আছে এই এই একক আর এইখানে তাহলে যেতে হবে আমাদের এইখানে তো আগে লিখব এখানে 6 কি বলেছে 6HL HL এর কি আছে 6 তাহলে HL এর নিচে 6 লিখলাম নেক্সট আছে 7L L এর অর্থাৎ লিটারের ঘরে কি লিখব 7 এবার দেখো আমাদের যেতে হবে কনভার্ট করতে হবে কিসে DL তাহলে আমাদেরকে কনভার্ট করতে হবে DL এ ওকে তো দেখো কি বলেছে 6 আছে এখানে 7 আছে তাহলে এখানে আমাদের কনভার্ট করতে হবে কিভাবে করতে দেখো 6HL7L equal 6 into 1000 অর্থাৎ দেখো আমরা এইখান থেকে 6টা যাবে আমাদের কনভার্ট হবে কোথায় এইখানে 7টাও কনভার্ট হবে আমাদের এইখানে তাহলে 6 কে আমরা কত দিয়ে গুণ করব কত ঘরে আমরা এগোচ্ছি একের গায়ে 1 2 3 তাহলে তিনটে 0 হচ্ছে 1 2 3 তাই দেখো 1 2 3 তাহলে 1000 দিয়ে 6 কে মাল্টিপ্লাই করতে হবে যদি বাঁ দিক থেকে ডান দিকে যাই অর্থাৎ এই দিক থেকে এই দিকে যাচ্ছি মানে আমাদের কিসের হবে এটা মাল্টিপ্লাই হবে যদি আমরা এই দিক থেকে এই দিকে আসতাম অর্থাৎ ডান দিক থেকে যদি বাঁ দিকে আসতাম তাহলে কিন্তু ডিভিশন হতো তাহলে আমরা যেহেতু লেফট থেকে রাইটে যাচ্ছি তাই আমাদের কী হচ্ছে মাল্টিপ্লাই হচ্ছে ওকে লেফট থেকে যদি রাইটে যাই তাহলে আমাদের কী হয় না হচ্ছে মাল্টিপ্লাই হয় আর যদি আমরা রাইট থেকে লেফটে আসি তাহলে কি হবে ডিভিশন তো দেখো 6 কে কত দিয়ে মাল্টিপ্লাই করব 1000 দিয়ে অর্থাৎ 1 2 3 একের গায়ে তিনটে শূন্য হবে প্লাস 7 ইনটু 10 দেখো এইটা লিটারটা একটা ঘরে এগোচ্ছে তাই 1 এর গায়ে একটা শূন্য হলো এবার দেখো এটাকে 6 কে 1000 দিয়ে যদি মাল্টিপ্লাই করি 6000 প্লাস 7 কে 10 দিয়ে গুণ করলে কত হয় 70 তাহলে এই দুটোকে যোগ করলে কত হয় 6070 DL অর্থাৎ দেশি লিটার দেখো এটা কনভার্ট হয়ে গেছে তো অ্যানসারটা কত হবে 6070 ডেসিল অর্থাৎ 6070 DL অর্থাৎ দেশি লিটার তাহলে আমরা এখানে অ্যানসারটা লিখবো কি বইয়ের মধ্যে দেখো যেহেতু আমাদের এখানে অ্যানসার বেরিয়ে গেছে তাহলে আমরা এখানে অ্যানসার লিখবো 6070 ডেসিলিটার DL এইভাবে তোমাদের কিন্তু পরিবর্তন করতে হবে তারপরে দেখো 2 নম্বরটা কি বলেছে 2 নম্বরটা দেখো আমরা 2 এর জায়গায় কোশ্চেনটা দেখব প্রথমে কি বলেছে এইটা টোটাল লম্বাটা দিয়ে দিয়েছে এমজি মানে কি কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকাগ্রাম গ্রাম ডেসিগ্রাম সেন্টিগ্রাম মিলিগ্রাম
एम जी मान हे मिलीग्राम अर्थात हमें आज नम्बर देखा ये मिलीग्रामे देवे तो एदिक आसते है तो ये भांगते हमें कि करते भांगते हैं क्या देखो सोजा प्रसेस आगे हमारे यूनिटे जो नम्बरगुल्लो आज शेष देख ठीक है शेषे कि आवेन आो सेने की आज मिलीग्राम तेल मिलीग्राम बसालम शेषेटा तपर कि आईट आईट कि सेंटिग्राम तपर आज फाइव फाइवटा कि बसा डे डेसिग्राम बस सरि हाँ डेसिग्राम बसा फाइवटा किस बसा डेसिग्रामे बसा ओके तो डेसिग्रामे बसाल एबार देखी फोरटा तेल कि हे ग्राम हे जेहतु हमारे ग्रामेर कोनो अपशन नहीं देखो हमें एखान बसा मिलीग्रामे जदि सेभेन बसाई सेंटिग्राम तपर आज एट बसाल डेसिग्राम आपर यूनिटगुल्लो आज फाइव बसाल एपरे कि हे फोरटा तेल हवा उचित छो ग्रामे हमारे जेहतु ग्रामे अपशन नहीं तेरा फोरटा के एर पशे लिखब ओके तेल फोरटा ये लिखब तेल भांगले कल कि हे फोर्टी फाइव डेसिग्राम एट सेंटिग्राम सेभेन मिलीग्राम ये किन्तु करते हैं तो देखो हमें अन्सार्ट एबारे लिखब बोते लिखब कि फोर्टी फाइव डेसिग्राम एट सेंटिग्राम सेभेन मिलीग्राम एबार देखो तुम्हारे तीन नम्बर टोन्टी फाइव ग्राम टोन्टी फाइव सेंटिग्राम ये कन्वर्ट करते हुए डेसिग्रामे तेल क्या करब देखो एबार देखो कि करते हैं टोन्टी फाइव ग्राम टोन्टी फाइव सेंटिग्राम तो ये हमें कन्वर्ट करते हैं डेसिग्रामे देखो ये आगे ग्राम नीचे टोन्टी फाइव लिखे टोन्टी फाइव ग्राम टोन्टी फाइव सेंटिग्राम देखो टोन्टी फाइव सेंटिग्राम तेल यही कि करते हैं ये आनते हैं डेसिग्रामे ये आर यार ग्रामा को डेसिग्रामे आनते हैं ठीक है तमें एक घर जाए टोन्टी फाइव एट माल्टिप्लाई है जेहतु हमें ग्राम के डेसिग्रामे जा लेफ्ट रटे जा माल्टिप्लाई हलो टेन दिए ये हमें कि कर रट लेफ्टे आसात ये हमारे डिविशन हो टोन्टी फाइव डिवाइडेड बाय टेन देखो हमें ये भाव करब टोन्टी फाइव माल्टिप्लाई टेन तेल कत है टू हंड्रेड फिफ्टी प्लस तेल एब टोन्टी फाइव के टेन दिए डिविशन कर ले टू पॉइंट फाइव तेल युटो के टोटाल कर ले कत टू हंड्रेड फिफ्टी टू पॉइंट फाइव डेसिग्राम तेल आंसर कत हल टू हंड्रेड फिफ्टी टू पॉइंट टू डेसिग्राम सरि पॉइंट फाइव डेसिग्राम ये तेल आंसर लिखब बोते देखो टू हंड्रेड फिफ्टी टू पॉइंट फाइव देखो यटाई अन्सार हो टू हंड्रेड फिफ्टी टू पॉइंट फाइव डेसिग्राम ये क्योंकि तुम्हें कन्वर्ट करते हैं जो माल्टिप्लाई होटार डिविशन होपर तुम्हारे देखते हैं जो कत घर जेते हे एबार देखो नेक्स्ट क्वेश्चन दिए कि सेभेन पॉइंट टू किलोग्राम तेल कत किलोमीटर और कत हेक्टामीटर ये बोले ही दिए किलोमीटर की आज सेभेन पॉइंट टू फाइव तेल किलोमीटारे आनते हैं प्रथम शेष जो यूनिटा आज देखो हेक्टोमीटारे घरे बस दिल टू और जो प्रथम आता किलोमीटर घरे बस दिल सेभेन तेल ये लिखते हो सेभेन किलोमीटर टू हेक्टोमीटर तेल आंसर हो गल ये तेल लिखब कि सेभेन किलोमीटर टू हेक्टोमीटर एबार देखो नेक्स्ट पाँच दागेटा सेभेन हेक्टामीटर टोन्टी वन मीटर ये डेका मीटारे करते हैं तेल सेम भाव कन्वर्ट करब देखो देखो हमें सेम भाव कन्वर्ट करी आगे प्रथम क्या आज सेभेन हेक्टामीटर अर्थात देखो ये सेभेन टोन्टी वन मीटर ये टोन्टी वन डेका मीटर अर्थात ये बार करते हैं ये जार ये आसर क्योंकि ये लेफ्ट रट माल्टिप्लाई है ये राइट थेके लेफ्ट एटा हबे डिविशन देखो एभावेई करा आछे सेभेन इंटू टेन प्लस टोन्टी वन डिवाइडेड बाय टेन ताले देखो कत होच्छे सेभेन के टेन दिए माल्टिप्लाई करले सेभेंटी टोन्टी वन के टेन दिए डिविशन करले टू पॉइंट वन ताले एटाके टोटाल करले कत सेभेंटी टू पॉइंट वन डेका ग्राम ताले आमरा आंसरटा एखाने लिखब कि सेभेंटी टू पॉइंट वन डेका ग्राम आंसरटा लिखे दी सेभेंटी टू पॉइंट वन डेका ग्राम आमरा बोइते सेम भावे लिखब सेभेंटी टू पॉइंट वन डेकाग्राम एबार नेक्स्ट देखो तुम्हारे कि दिए नेक्स्ट देखो ठीक आगे मतन ही तुम्हारे करते
যে এইখানে দেখো ডেকা লিটার দিয়েছে, এটাকে লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, তার মানে এই দিকে সব বার করতে হবে। তাহলে কি আছে 6.237। তাহলে আগে আমরা প্রথমে সেভেনটাকে কত ঘরে লিখব, যেহেতু সেন্টিলিটার আছে এখানে সেভেন লিখব, ঠিক আছে। তারপরে থ্রি, থ্রিটাকে কী করবো, ডেসিলিটারের ঘরে লিখব। এবার লিটারের ঘরে কি লিখব, টু লিখব। তাহলে হয়ে গেল। এরপরে আছে কি, সিক্স আছে, সিক্সটা হওয়া উচিত ছিল ডেকা লিটার, যেহেতু আমাদের অপশান নেই তাহলে সিক্সটা এখানেই লিখব। তাহলে এখানে 62 লিটার, 3 ডেসিলিটার, 7 সেন্টিলিটার। তাহলে অ্যান্সারটা আমরা কি লিখব এখানে, 62 লিটার, 3 ডেসিলিটার, 7 সেন্টিলিটার। দেখো আমাদের কিন্তু প্রত্যেকটা কনভার্ট করা গেছে। এবার দেখো নেক্সট তোমাদের 21। 21 কী বলেছে, পারফর্ম দ্য ফলোয়িং অপারেশান উইথ দ্য অ্যামাউন্টস অফ মানি। দেখো মানির তোমাদের কতগুলো প্রবলেম দিয়েছে সেগুলো সলভ করতে হবে তোমাদের। দেখো আমি দেখিয়ে দিচ্ছি যে মানির কী কী, তোমরা তো নিশ্চয়ই আগের ক্লাসে করেছো, জানো যে অ্যাডিশান, সাবট্রাকশান, মাল্টিপ্লাই আর ডিভিশন কীভাবে মানি দিয়ে করতে হয়। তো দেখো মাল্টিপ্লাই, সরি, প্রথমে আছে তোমাদের অ্যাডিশান। অ্যাডিশানটা তোমাদের রুপিস আর পয়সার কী করতে হবে, যে যার অপশানে তোমাদের এইভাবে সাজিয়ে লিখতে হবে, করে তার অ্যাডিশান করতে হবে। তোমাদের সাবট্রাকশানটাও সেম এইভাবে সাজিয়ে কিন্তু সাবট্রাক্ট করতে হবে, যেরকমভাবে অ্যাডিশান সাবট্রাকশান করো ঠিক এইভাবে কিন্তু তোমাদেরকে সাজিয়ে করতে হবে। দেখো আমি তোমাদের দেখিয়ে দিলাম, এটা তোমরা বাড়িতে নিজেরাই করবে। এই দেখো মাল্টিপ্লাইয়ের ক্ষেত্রেও সেম, রুপিস আর পয়সার ঘরে দেখো এইভাবে সাজাতে হবে, সাজিয়ে তোমাদের কিন্তু মাল্টিপ্লাইটা এইভাবে করতে হবে। আর তোমাদের নেক্সট যে আছে ডিভিশন, ডিভিশনটা দেখো ঠিক সেম এইভাবে কিন্তু লিখে তোমাদেরকে করতে হবে, ওকে। তো তোমরা বাড়িতে কিন্তু এটা নিজেরাই করবে, আমি তোমাদের দেখিয়ে দিলাম একটা এক্সাম্পল হিসাবে, তোমরা বাড়িতে কিন্তু এগুলো নিজেরা করে প্র্যাকটিস করবে। এবার দেখো তোমাদের 22 যে কোয়েশ্চেনটা আছে সেটা কী বলেছে, 22 এতে বলেছে যে কনভার্ট দ্য ফলোয়িং ইউনিটস অফ টাইম অ্যাজ রিকোয়ার্ড। আগেরটা মেজারমেন্ট করলাম কনভার্ট ইউনিটে, এবার টাইমের করতে হবে কনভার্ট, অর্থাৎ সময়ের পরিবর্তন করতে হবে। নিচে দেখো কী দিয়েছে, এক নম্বরটা 7200 সেকেন্ড ইকুয়াল কত আওয়ার, ঠিক আছে। আওয়ার অর্থাৎ এক, আমাদেরকে ঘন্টায় বের করতে বলেছে, সেকেন্ডেটা দেওয়া আছে কিন্তু আমাদেরকে ঘন্টায় বের করতে হবে। আগে জানতে হবে যে এক ঘন্টা সমান কত মিনিট, এক ঘন্টা সমান 60 মিনিট। আচ্ছা তাহলে এক মিনিট সমান কত সেকেন্ড, এক মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে আমাদেরকে সেকেন্ড দেওয়া আছে, এই যে সরি এই অঙ্কটা প্রথমেরটা সেকেন্ড দেওয়া আছে, আমাদের কী করতে হবে ঘন্টায় পরিণত করতে হবে। কীভাবে করবো, 60 সেকেন্ড সমান এক মিনিট, 60 মিনিট সমান এক ঘন্টা। তাহলে আমরা প্রত্যেকটা আগে কী করতে হবে, সেকেন্ডকে মিনিটে নিয়ে যেতে হবে, মিনিটকে ঘন্টায় নিয়ে যেতে হবে, তবে আমরা ঘন্টায় পাবো। তাহলে 60 দিয়ে আমরা এই যে সেকেন্ডটাকে আগে কী করবো, ডিভিশন করেছি, করে কত মিনিট বেরিয়েছে 120 মিনিট। তারপরে দেখো এই 120 মিনিটকে 60 দিয়ে কী করবো, ডিভিশন করবো, তো দেখো কত বেরিয়েছে 2 আওয়ার্স। তাহলে অ্যান্সারটা কী হবে, 2 আওয়ার্স, ওকে। তো প্রথমে আমরা সেকেন্ডটাকে মিনিটে করলাম, অর্থাৎ এইটাকে 60 দিয়ে ডিভিশন করলাম। তারপরে দেখো আমরা যেইটার ডিভিশনে যেইটা আমাদের বেরোলো, অর্থাৎ যেটা আমাদের ভাগফল বেরোলো, সেই ভাগফলটাকে আমরা কী করবো, এটা মিনিট বেরোলো, এই মিনিটটাকে আমরা 60 যদি আমরা ডিভিশন করি তো আমরা কীভাবে যাবো, ঘন্টায় পেয়ে যাবো। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে, 2 আওয়ার্স। এইভাবে কিন্তু করতে হবে। তাহলে আমরা এখানে অ্যান্সারটা লিখবো কি, আগে তোমরা খাতায় কিন্তু এটা করে নেবে, নিয়ে তারপরে বইয়েতে লিখবে 2 আওয়ার্স। এবার দেখো 2 নম্বরের কোয়েশ্চেনটা কী দিয়েছে তোমাদের, 2 নম্বর দিয়েছে 2 আওয়ার্স 30 মিনিট অ্যান্ড 30 সেকেন্ড সমান কত সেকেন্ড, ভেঙে দিয়েছে তোমাদেরকে সেকেন্ডে বের করতে হবে। সেম ব্যাপার, 2 আওয়ার্সটাকে আগে আমরা কী করবো, মিনিটে নিয়ে আসবো, মিনিটটাকে কী করবো সেকেন্ডে নিয়ে আসবো, তারপরে সেকেন্ডে বেরোবো। তাহলে 2 আওয়ার্স মানে কত, 2 × 60 মিনিট প্লাস 30 মিনিট প্লাস 30 সেকেন্ড। তারপরে দেখো এইটাকে মাল্টিপ্লাই করলে কত, 120 মিনিট হয়ে গেল। তারপর দেখো এটা মিনিট, এটা সেকেন্ড লিখলাম। এবার এই দুটো মিনিটকে আমরা সেকেন্ডে নিয়ে যাবো, তাহলে 120 মিনিট প্লাস 30 দুটোকে অ্যাডিশন করলাম, করে কত হলো 150 মিনিট। এবার এইটাকে কী করবো, কনভার্ট করবো সেকেন্ডে, সেকেন্ডে কনভার্ট করতে গেলে কী হবে, 60 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, করলে দেখো কত বেরিয়ে যাচ্ছে, 9000 সেকেন্ড। এবার এটা সেকেন্ড আছে, এটাও সেকেন্ড আছে, দুটোকে কী করবে অ্যাডিশান করে দেবো, করে দিলে দেখো আমাদের অ্যান্সার বেরিয়ে গেলো 9030 সেকেন্ড। তাহলে অ্যান্সার আমাদের এইটা বেরিয়েছে 9030 সেকেন্ড। তাহলে অ্যান্সার আমরা এবার বইয়েতে লিখব 9030 সেকেন্ড। নেক্সট
যে কোয়েশ্চেনটা আছে কি ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ফলোয়িং ফিগার্স অ্যান্ড রাইট ইন দ্য বক্সেস বিলো, অর্থাৎ তোমাদের কি বলেছে যে এই যে ফিগারগুলো দেওয়া আছে তার ভিতরে যে ক্ষেত্রফল সেটা বের করতে হবে। তো এইটা দেওয়া আছে তোমাদের রেক্ট্যাঙ্গেলের ফিগার, আর এইটা দেখো তোমাদের রেক্ট্যাঙ্গেল প্লাস স্কোয়ার দেওয়া আছে। তো এই রেক্ট্যাঙ্গেলের ফিগারে তোমাদের এরিয়ার ফর্মুলা হচ্ছে এল ইন্টু বি, অর্থাৎ লেন্থ ইন্টু ব্রিথ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত আছে তোমাদের এখানে 8 সেন্টিমিটার, প্রস্থ আছে 5 সেন্টিমিটার, দুটোকে মাল্টিপ্লাই করলে কত হবে 40। তাহলে দুটোকে মাল্টিপ্লাই করে দেবো 5 × 8 = 40 সেন্টিমিটার স্কোয়ার। এবার দেখো তোমাদের এই ফিগারটা বলেছে তোমাদের এখান থেকে একটা ইমাজিন করতে হবে যে এখানে একটা লাইন আছে, অর্থাৎ এটা একটা স্কোয়ারের ফিগার আছে প্রথমেরটা, আর এইটা আছে তোমাদের রেক্ট্যাঙ্গেলের ফিগার। তো স্কোয়ারের তোমাদের ফর্মুলা হচ্ছে সাইড ইন্টু সাইড, সাইড ইন্টু সাইড। তাহলে এইটা কী হবে, এই সাইডের কত 3, এটাও 3, এটাও 3, এই দিকেরটাও তাহলে 3, তাহলে চারদিকটাই সমান, তাহলে কী হবে 3 × 3 = 9 সেন্টিমিটার স্কোয়ার। তারপরে দেখো এই রেক্ট্যাঙ্গেলটার সেমভাবে বের করব, এল ইন্টু বি এইটা বের করব, তাহলে এল কত, এল হচ্ছে কত 7 × 1, বি হচ্ছে 1, তাহলে কত হবে 7, তাই তো 7 সেন্টিমিটার স্কোয়ার। এবার দুটোকে আমরা কি করব যোগ করে দেবো, তাহলে 9 + 7 = কত হবে 16 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে অ্যান্সার হবে 16 সেন্টিমিটার স্কোয়ার। তো দেখো এইভাবে তোমাদের কিন্তু ফিগারগুলো বের করতে হবে। আমি তোমাদের খাতাতে সুন্দর করে করিয়ে দিয়েছি, তোমাদের আবার দেখিয়ে দিচ্ছি। দেখো তো দেখো এরিয়া অফ স্কোয়ার সাইড ইন্টু সাইড, 3 × 3, সাইডের মাপ হচ্ছে 3 × 3, তাহলে সাইডগুলো কত করেছিল 3 সেন্টিমিটার করে, 3 × 3 9 সেন্টিমিটার স্কোয়ার। রেক্ট্যাঙ্গেলের এল ইন্টু বি, অর্থাৎ লেন্থ ইন্টু ব্রিথ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইকুয়াল কত 7 × 1, 7 সেন্টিমিটার স্কোয়ার। সো দ্য টোটাল এরিয়া অফ দ্য ফিগার ইজ, দুটোকে অ্যাড করে দিলাম, করে 16 সেন্টিমিটার স্কোয়ার হয়ে গেল। আশা করি তোমরা প্রত্যেকটা ম্যাথের প্রবলেম সলভ বুঝতে পেরেছো। নেক্সট দিন তোমাদের যে কোয়েশ্চেনটা রয়েছে সেইগুলো নিয়ে ডিসকাস করবো। আজকে আমার ক্লাস এখানে শেষ হলো। হাই স্টুডেন্টস, হ্যাভ এ নাইস ডে, টাটা, থ্যাংক ইউ, টেক কেয়ার।